পবিত্র কোরআনের অন্যতম একটি সূরা সূরাতুল কাহফ। এই সূরা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই সূরার প্রথম 10 আয়াত মুখস্থ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি করবেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি এই সূরা কাহফ ফার্স্ট টু লাস্ট 110টি আয়াত রয়েছে, এই 110টি আয়াত যে তেলাওয়াত করবে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি নূর থাকবে। যে ব্যক্তি এই সূরাটি পান করবে তার উপরে আল্লাহর পক্ষ থেকে সাকিনা শান্তি বর্ষণ হবে সুবহানাল্লাহ। এই সূরায় প্রথম 10 থেকে 15 নম্বর আয়াতে কিছু বিষয় আলোচনা করা হয়েছে। এখানে মূলত ইহুদি এবং খ্রিস্টানদের তাদের ধর্মের যে বিকৃতি এবং ধর্মের ব্যাপারে যে বিকৃতি মন মানসিকতার চর্চা, এটাকেই আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য তুলে ধরেছেন, যে তারা যে তাদের ধর্মের মাঝে গুলুল এবং তাহরিফ বাড়াবাড়ি এবং পরিবর্তন করেছে, এ বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আলোচনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এক ঝাঁক তাওহীদি যুবকদের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, নাহনু নাকুসু, আমরা বর্ণনা করব আপনাদের সামনে, নাবাউম বিল হক, সত্য একটি ঘটনা, ইন্নাহুম ফিতিয়াতুন, আরে তারা তো ছিল কিছু যুবক, আমানু বি রব্বিহিম, তারা তাদের রবের উপর ইমান আনয়ন করেছে, ওয়া যিদনাহুম হুদা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেদায়াত বৃদ্ধি করে দিয়েছেন সুবহানাল্লাহ। এই আয়াতে কয়েকটা বিষয়, এক নম্বর হচ্ছে এই যুবকেরা ইমান এনেছ তাদের রবের প্রতি, তাদের রব হচ্ছেন একজন, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই ইমান আনয়নের বদৌলতে আল্লাহ তাআলা তাদের হেদায়াতের পথ বৃদ্ধি করে দিয়েছেন। ঘটনা ছিল এই, সে সময় সেটা ছিল ইসরায়েল সাল্লাম এর ধর্মের বা তার আবির্ভাবের পূর্বকালের একটি ঘটনা, যে সময়ে রোমে ইসরায়েল সাল্লামের ধর্মের প্রচার প্রসার শুরু হয়ে গেল, সে সময় রোমের রাজা বাইজেন্টাইন, সে ছিল সে সময়কালের রাজা, সেই রাজা তার এলাকার লোকদেরকে মূর্তি পূজার জন্য উদ্বুদ্ধ করত, আর যারা এই মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলতো তাদেরকে হয়তো শূলিত চড়াতো নতুবা তাদেরকে হত্যা করত। তাদের এদের তাওহীদি জাজবা এবং তাওহীদি ইমানের কারণে এক সময় এলাকার মানুষেরা জানতে পারলো যে কিছু যুবক তারা ইমান এনেছে, তখন তাদেরকে একটি সমাবেশে ডেকে রাজা তাদেরকে জিজ্ঞেস করলো যে তোমাদের ধর্ম কি? তারা সকলেই বলল, তারা 7 জন যুবক ছিল, সকলে বলল আমরা সেই রবের ইমান আনয়ন করেছি, সেই রবের উপর ইমান আনয়ন করেছি যেই রব পৃথিবী এবং এই পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে এবং বিশ্ব জগতের সৃষ্টিকারী। তিনি বললেন, তোমরা ছোট মানুষ, তোমাদের জ্ঞান কমে গিয়েছে, তোমরা তোমাদের বাপদাদার ধর্মকে ত্যাগ করে ফেলেছ, তোমরা বেদিন হয়ে গিয়েছ, তোমাদেরকে 3 দিন সময় দিলাম, এই 3 দিনের মধ্যে তোমরা তোমাদের ধর্মে ফিরে আসো। যাই হোক, যুবকদের অন্তরকে আল্লাহ তাআলা তাওহীদ দ্বারা উজ্জীবিত করেছেন, তাওহীদ দ্বারা আলোকিত করেছেন। আজকের দিনেও যারা আল্লাহ রাব্বুল আলামিনকে আল ইলাহুল ওয়াহেদ, একক ইলাহ হিসাবে গ্রহণ করেছে, তাদের অন্তরকেও আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ দিয়ে উজ্জীবিত করেছেন। সম্মানিত উপস্থিতি, আজকে বিশ্ববিদ্যালয়, কলেজ এবং স্কুল সহ সকল পর্যায়ে ছাত্ররা তারা ইসলামের মূল বিষয়গুলো জানার জন্য উদগ্রীব হয়ে রয়েছে। আজকে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্র আরিফ আজাদ, তিনি নাস্তিকদের কি কর্তব্য বিমূর করে দিচ্ছেন তার কোরআন সুন্নাহ এবং যুক্তিভিত্তিক কথা বলার মাধ্যমে এবং তার কিছু তাত্ত্বিক গবেষণা করার মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, এই যুবকেরা আজকে তাওহীদের দিকে আসছে, এই তাওহীদ গ্রহণ করার কারণেই আজকে ওই তথাকথিত বুদ্ধিজীবীদের মাথা হেড হয়ে গিয়েছে। তারা এখন বলছে যে বিশ্ববিদ্যালয়ের এবং কলেজের ছাত্ররা তারা টাকনার উপরে কাপড় পরছে এবং তারা দাঁড়িয়ে রাখছে, তারা তো জঙ্গি চর্চা করছে না, আউযুবিল্লাহ। আমরা তাদেরকেও বলতে চাই, আজকে যদি একজন ছেলে কার্ল মার্ক্সের আদর্শ গ্রহণ করে, তার মতো গ্রহণ করে, তার মতো আদর্শ গ্রহণ করে, একজন
ছাত্র যদি লেনিনের মতো দাড়ি রাখে, তার মতো হেড পরে, সেক্ষেত্রে তো তোমরা সমাজতান্ত্রিক তাদের সে সমস্ত জঙ্গি অপতৎপরতা যেগুলো তারা সোভিয়েত ইউনিয়ন এবং রাশিয়াতে করেছিল, তাদের এই জঙ্গি কর্মকাণ্ডের কথা তো তোমরা বলো না। আজকে মোহাম্মদের আদর্শ করেছে, তাই তাদেরকে জঙ্গি বলে তোমরা অপবাদ দিচ্ছ, ইসলামের বিরুদ্ধে তোমরা চক্রান্ত করছো, কোনো সন্দেহ নেই। এই চক্রান্ত তোমরা যতই করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই চক্রান্তকে নস্যাৎ করে দিবেন। ইসলামের তাওহীদের পতাকা উড্ডীন হবেই, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান প্রতিষ্ঠিত হবেই। সম্মানিত উপস্থিতি, এই যুবকেরা আল্লাহ রাব্বুল আলামিনকে এক হিসাবে গ্রহণ করেছিল। তারা তিন দিন তাদেরকে রাখা হয়েছিল কারাগারে, সেখান থেকে পলায়ন করে তারা একটি পাহাড়ের গুহাতে আশ্রয় গ্রহণ করে। কোরআনে এটাকে বলা হয়েছে কাহফ এবং রাকিম। রাকিম বলা হয় পাহাড়কে আর গুহাকে বলা হয় কাহফ। সম্মানিত উপস্থিতি, সেই যুবকেরা এই পাহাড়ে যখন ঢুকবে, তাদের পিছনে পিছনে তাদের পতঙ্গ অনুসরণ করেছিল একটি কুকুর। এই কুকুরকে তারা তাড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু তারা কোনো কাজ করতে পারেনি। এক পর্যায়ে তারা গুহায় চলে যায় এবং কুকুরটি তাদেরকে আশ্রয়, তাদের পিছনে পিছনে থাকে এবং কুকুরটি গুহার মুখে বসে থাকে। তারা ঘুমিয়ে যায় ক্লান্ত অবস্থায়। কিছুক্ষণ পর, কয়েক বছর পর, তারা ঘুম থেকে জাগ্রত হওয়ার পর পরস্পর পরস্পরকে জিজ্ঞেস করে, কয়েকদিন ঘুমিয়েছিলাম? এক পর্যায়ে তারা বলে যে আমরা একদিন অথবা কিছু সময়। তারপর তাদের মধ্যে একজন কিছু রূপমুদ্র নিয়ে বাজারে যায় এবং তারা ভীত সন্তুষ্ট থাকে, এই নাকি রাজা আমাদেরকে গ্রহণ ধরে আমাদের দেহ থেকে আমাদের মস্তককে গুটিয়ে ফেলে। সম্মানিত উপস্থিতি, তাদের এই তাওহীদি চেতনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেছিলেন। ওই রাজা মারা গিয়েছে, তার জেনারেশনও মারা গিয়েছে, তাদের পরবর্তী জেনারেশন সে সময় বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ। সে সময় যখন তারা যায় বাজারে কিছু রুটি কিনে, টাকা দেওয়ার পর বলে, এই রুটি, এই এই ধনবানটার কোথায় পেয়েছেন? এগুলো তো আমাদের পূর্বপুরুষদের কাছে ছিল। তারা বলে যে এটা তো আমার, আমি কোথা থেকে পাবো? এক পর্যায়ে তর্ক বিতর্ক হলে মানুষরা জমে যায়। কোতোয়ালির কাছে এই ঘটনা চলে গেলে তিনি এসে দেখেন এবং বলেন, এই ধনবানটা তুমি কোথায় পেয়েছো? সে বলেন, এটা আমি কোথা থেকে পাইনি, এটা আমার নিজের সম্পদ, আমার মুদ্রা এটা। তারপর তাকে বলে, নিয়ে যাও আমাকে সেখান যেখানে। তখন তিনি বলেন যে এটা তো আমাদের, এখন যারা আমাদের মাঝে বৃদ্ধ রয়েছেন তারাও দেখতে পায় নাই এই মুদ্রা, কিন্তু তোমার কাছে কোথা থেকে আসলো? তখন এই লোকেরা তাদেরকে ইতিহাস বলে যে এটা অমুক রাজাকে সময় ছিল। সে লোক তখন চুপ হয়ে যায় এবং কিছুক্ষণ নীরবতা পালন করার পর সে বলল যে আমরা অমুক গুহায় ছিলাম। সে সময়ে বানী ইসরাইল তথা খ্রিস্টান ধর্মের মধ্যে একটি বিতর্ক ছিল যে মৃত্যুর পরবর্তী, এবং যেটা আমাদেরকে বলা হয় হাসর, মৃত্যু পরবর্তী বার্জাকের জীবন এবং হাসারের জীবন, এ বলতে কিছু নেই। এই আকিদার একটি যখন বিভক্ত হচ্ছিল, তখন তাদের মাঝে যে নেতা ছিলেন এবং আলেম ছিলেন, তিনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি এটার ফয়সলা করে দাও। তখন তাদের মাঝে স্পষ্ট হয়ে গেল, আল্লাহ তাআলা ঘুমন্ত রাখার পর আবার জীবিত করতে পারেন। এটা যখন তাদের মাঝে প্রমাণ হয়ে গেল, ওই ব্যক্তির দোয়া কবুল হয়ে গেল। এই দিক দিয়ে তাওহীদকে গ্রহণ করার জন্য যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুম আমনুহুম মুহতাদুন। যারা ঈমান আনন করেছে, ঈমানকে শিরকের সাথে মিশ্রণ করে, আল্লাহ তাদেরকে নিরাপত্তা দান করবেন এবং তারাই হেদায়েত প্রাপ্ত। এই আল্লাহর বাণীকে চিরন্তন হয়ে গেল। তারা তাদের এই ঘটনা যখন বলল, সকল মানুষেরাই তাদের কাছে আসলো এবং তাদের এই ঘটনা শুনে তাদের ঈমান জাগ্রত হলো, ঈমান বৃদ্ধি হলো। আহলে সুন্নাহ ওয়াল জামাআতের একটি সুস্পষ্ট দলিল এবং শক্ত দলিল হচ্ছে এই আয়াতটি, যে ঈমান কমে এবং ঈমান বৃদ্ধি হয়। এই ঘটনার মাধ্যমে এই জিনিসটা আরও প্রমাণিত হলো। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদের যত কষ্টই হোক, স্রোতের বিপরীতেও যদি চলে যায়, তারপরেও নিজের তাওহীদকে আমাদের ধরে রাখতে হবে। আল্লাহর প্রতি অনর বিশ্বাস আমাদের ধরে রাখতে হবে, আল্লাহর প্রতি একনিষ্ঠ আনুগত্য ভালোবাসা এবং তার বিধিবিধান পালনের মাধ্যমেই আমরা দুনিয়া এবং পরকালে শান্তি পাব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুক। আল্লাহু আমিন। হাদা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ। আস্তাগফিরুল্লাহ লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন
বাংলাদেশ আহলে হাদিস জামাত টাঙ্গাইল জেলার সম্মানিত সভাপতি শেখ ওয়াজিবুল্লাহ, তাকে তার বক্তব্যের শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله অধ্যকার এই মহতী মাহফিলের সভাপতি শেখ আব্দুস সামাদ সালাফি সাহেব, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ সাইদ খোকন, মাননীয় মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আজকের এই সভা সুন্নাত এবং কোরআন সুন্নাতের উপরে ভিত্তি করেই আলোচনা হবে এবং হচ্ছে, এটাই মূল বক্তব্য হবে, কোরআন এবং সুন্নাত, আর কোনো কিছু নয়। আমরা এই আহলে হাদিস হওয়ার পরেও কোরআন সুন্না মানে কিনা এবং অন্যান্য জাতি দল অন্যান্য মুজহাবের ভাইরা তারা কোরআন হাদিস মানে কিনা, এখন আমাদের এই দেশে এটা ফেব্রুয়ারি মাস, ভাষা আন্দোলনের মাস, আমার ভাইয়ের রক্ত রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, কত গান শুনবেন। আমার গোপালপুরে আমি কি খুঁজলাম, বাংলা অভিধান, বাংলা অভিধান চাই খালি ইংরেজি দেয়, 4টা 5টা করে দেয়। কই ভাই ফেব্রুয়ারি মাস, কিছু বাংলা কিছু ডিকশনারি কিছু বাংলা অভিধান জানা দরকার, 4-5টা 7টা লাইব্রেরিতে খুঁজলাম, শুধু আমাকে ইংরেজি ডিকশনারি ইংরেজি দেন কে আমাকে, আমার তো ভাষার মাস। এই বাঙালি মানুষ আমরা এই 1952 সালে 21শে ফেব্রুয়ারি বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলা ভাষার রক্ষকরা এই বরকত সালাম রবি তারা এই দেশে বাংলা ভাষার একটা উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছে। আসলে বাঙালি তারা পারতো না পাকিস্তানিরা, কিন্তু তারপরেও বাংলার এই গৌরব উজ্জ্বল মাসে আমি অধিকাংশ লাইব্রেরিতে বাংলার ডিকশনারি খুঁজে পেলাম না। অতএব এটা অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, কত গান শুনবেন। বাংলা থেকে আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি, ইংরেজি থেকেও আমরা চলে যাচ্ছি, আরবি থেকেও চলে যাচ্ছি, সুন্নাত থেকেও চলে যাচ্ছি, ধীরে ধীরে আমাদের মাঝে অনেক কিছু থেকে আমরা দূরে চলে যাচ্ছি। প্রথমে যদি বলা হয় সুন্নাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের কথা যদি বলা যায়, মুখের কথা লেম্মা জেম্মা ওফরা, লেম্মা এই কানের লতি পর্যন্ত, তারপরে ঘাড়ের মাঝখান, তারপরে ঘাড়ের শেষ। আল্লাহ রাসূলের মাথায় চুল ছিল 3 প্রকার, 3 ভাগে চুল ছিল, আমাদের মাথায় তার একটাও নাই, অধিকাংশ লোকের নাই। আল্লাহ রাসূল অধিকাংশ
পাগুড়ি পরতেন, আমাদের মাথায় দেখেন কারো পাগুড়ি খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে সফিদ লাইসি থেকে বর্ণিত, ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন, হে সফিদ লাইসি, আল্লাহ রাসূল ঈদের মাঠে কি পড়তেন? তিনি বললেন যে আল্লাহ রাসূল পড়তেন সূরা কাফার একতারাবসা। আবার আল্লাহর এক আল্লাহ রাসূলের এক সাহাবী তাকে জিজ্ঞাসা করে তিনি বলতে আলহামদুলিল্লাহ نحمده ونصلي على رسوله الكريم اما بعد আমি যে প্রসঙ্গটি নিয়ে বলতেছিলাম তা হলো আমরা ইবাদত বন্দেগি করি, আমার বাংলাদেশ নয় পাক ভারত উপমহাদেশ যখন ছিল তখন থেকেই শুরু হয়ে গিয়েছিল আমাদের ইবাদত বন্দেগির পদ্ধতিগুলো। আমি এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম যে ভাই ওরস মানে কি, সে ইত্যাদি ইত্যাদি বলল, সে নানান কিছু বলতে থাকলো, কিন্তু আমি আমার অন্তকরণ কোনো শান্তি লাভ করল না। ওরস অর্থ কি জিজ্ঞেস করলাম, সে একটা বড় পণ্ডিত মার্কা মানুষ কিন্তু সে বলতে পারলো না। বাবুল আজাবুল কবরের ভিতরে যে হাদিসটা রয়েছে, সেই হাদিসটা রয়েছে যারা মুমিন মুত্তাকিন তাদের কবর যখন দাফন করা হবে তাদের কবর প্রসারিত করে দেওয়া হবে, জান্নাত থেকে তাদের লাইন করে দেওয়া হবে, আর তাতে বলা হবে নাম কানাউমাতুল আরশে, তুমি ঘুমাও তোমার যেমন নতুন জামাই ঘুমায়, নতুন পরিণয় সূত্রে যারা আবদ্ধ সেই দুলহা যখন ঘুমায় তার প্রিয়জন ছাড়া আর কেউ তাকে জাগাতে পারে না, তুমি সেই রকম কিয়ামত পর্যন্ত তুমি ঘুমাও, এটা হলো আরুষ অর্থ। আর ওরস মানে হলো বিবাহ অনুষ্ঠানের খাওয়া দাওয়া পর্ব, ওরস মানে হলো আমরা বাংলাদেশে বউ ভাত বলি যাকে, বিবাহের খাওয়া দাওয়া পর্ব। আবার আরেকজনকে জিজ্ঞেস করলাম, ভাই তুমি তো ওই হাতিরা বাজারে আমাদের কাছাকাছি একটা লাল শালু পেতে মাঝখানে বাঁশ দিয়ে বেড়া দিয়ে সেখানে দুই তিনটা পাতিল রেখে খানিক ছিদ্র রেখে ওই জায়গায় একটা বুন্দা ভূতি বলা হয় ওই বুন্দা নিয়ে বসে আছে আর বিড়ি খাচ্ছে, আর একজন ওই ঝুলমুলা একটা বৃদ্ধ মাস্ক মানুষ বসে আছে। আমি বললাম, ভাই এখানে কি? বলে মাজার। আমি বললাম, মাজার কি? বলে মাজার। এটা কি? বলে বুন্দা। তোমার হাতে কি? বলে বিড়ি। বলে মাজার মানে কি? বলতে পারে না। কখন পরে যখন বেড়া ধরে ওই পাক পাঁজরে টানাটানি শুরু করলাম তখন দেখতে পলাইছে লোকটা, তখন দেখতে পলাইছে, মাজার মানে বলতে পারে না। আমি এক সালিশে গিয়েছিলাম, সেখানে ঝগড়া বাচ্চা নানা রকম মারামারি হয়ে গেছে, মহিলায় মারামারি হয়ে গেছে, একজনের ছাগলে আরেকজনের খ্যাত খেয়েছে, ছাগলে খ্যাত খাওয়ার পরে একজনের যার ছাগল তাকে নিশিকানি বলছে, নিশিকানি ঢাকা শহরে থাকে তো নিশিকানি বলছে, যে বলে নিশিকানি সেও তার অর্থ জানে না, ওই হ্যাঁ আমাকে নিশিকানি বললি, ওই দুইজন হ্যাঁ তুই নিশিকানি, বলে তুই নিশিকানি, এই বলে ঝগড়া ঝগড়ি চুলাচুরি কানের দুল হারিয়ে গেছে, এই ঝগড়া করতে করতে মারামারি হয়ে গেছে। আমাকে তখন সালিশমণি নিয়ে গেল, আমাকে মীমাংসার জন্য নিয়ে গেল, ঝগড়া হয়ে গেছে মারামারি হয়ে গেছে। আমি বললাম, ভাই শোনো, তোমরা দুইজন তো ঝগড়া করেছো অযথাই, নিশিকানি মানে রাত কানা, তো তোমরা তো কেউ রাত কানা নয়, তোমাকে বলছে এটা এত অপমানের জন্য একটা টিটকারি সুরক কথা বলছে নিশিকানি, তোমরা অর্থ জানো না। আবার বলা হলো, ভাই তোমরা এই ভাব করে এবাদত বন্দিগির দিকে তোমরা চলে যাচ্ছ, দরবেশ। দরবেশ কাকে বলে? দরবেশ প্রশ্ন করলে জিজ্ঞাসা করলাম, ভাই দরবেশ কারে বলে? বলতে পারে না, ওই উগলা মুগলা এই চুল উল্টা মুল্টা ওই হাতে চেন পরা মালা পরা বিভিন্ন পরা এই দরবেশ, এটাকে বলা হয় দরবেশ। দরবেশ তারপরে পীর কাকে বলে? ভাই বলো তোমার পীর কারে কয়? তো বলতে পারে না।
তুমি যে পীরের মাজারে খেদমত করতেছো, এই মাজারের অর্থ কি আর পীর অর্থ কি? তা পীর মানে বলতে পারে, পীর মানে মুরব্বী, গুরু, দরবেশ, এটা সেটা সাধনা, পীরের শাব্দিক অর্থটা কি তাই বলো। উর্দুতে হলো শনিচার, এতোয়ার শনিচার পীর, পীর সোমবারকে পীর বলা হয়, উর্দুতে সোমবারকে পীর বলা হয়, আর বৃক্ষকে গাছকে পীর বলা হয়। এই পীর শব্দটা পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ? পীর শব্দটা পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ আমি ভাষায় খুঁজে পেলাম না। যদি পীর যদি পুংলিঙ্গ হয় তার স্ত্রীলিঙ্গ কি হবে? ওই ভারতের যে ডেরার যে পরিচালক রাম রহিম গুমৃত সিং, আপনারা পত্রিকায় বোধহয় দেখেছেন, রাম রহিম গুমৃত সিং এক শিখ, সেখানকার ডেরার পরিচালক, তার 5 কোটি খাদেম, খাদেম মানে ভক্ত রয়েছে, তার যে ভক্ত তার পালক কন্যা তার নাম হলো হানিপ্রীত, তার নাম হলো হানিপ্রীত। এই পীর শব্দটা তার মন্যাস কি, তার স্ত্রীলিঙ্গ কি, আমি এখনো বুঝতে পারলাম না। ওই পীরের সাধনা করলে কি হবে আরবিতে পাইলাম না, পার্সিতে মুরব্বী বলা হয়, উর্দুতে মুরব্বী গাছ অথবা সোমবার, এরকম নানান কিছু বলা হয়। পীরের কথা মনে হলেই আমাদের মাথা নয়ে পড়ে। এইভাবে আমরা ইসলামের ভিতরে এবাদত বন্দীর ভিতরে কতগুলো শব্দ ঢুকিয়ে দিয়েছি, যে শব্দগুলোর কারণে আমরা বন্দী হয়ে আছি, অথচ এগুলার অর্থ আমরা জানি না। আমরা আহলে হাদিস, আমাদেরকে অনেক জায়গাতে টিটকারি দেওয়া হয়, এই হাত উঠায়, এই হাত বার করে, একদম করে। আমাদের গোপালপুর মাদ্রাসায় যখন ফাজেলে ক্লাস করি তখন আমরা আমাদের ছাত্র বলল যে যখন মুসলমান হওয়ার পরে যারা পুতুল ছাড়ে নাই, অর্থাৎ নোগের ভিতর দিয়ে যারা পুতুল রেখেছে, নোগের ভিতরে যারা আঙ্গুলে পুতুল রেখেছে, তারা কি করে হাত ঝাঁকি দেয় যখন তারা রফলিয়া দেন করে, যখন এজা আরকা রফা দেহে, এরকম করে যখন রুকু থেকে উঠে ওকে, তখন তারা হাত তুলে, তখন পুতুল ঝেড়ে ফেলে। আমি বললাম শোনো ভাইরা, ওই যখন ওরা যারা পুতুল ঝেড়ে ফেলে, যারা পুতুল ঝেড়ে ফেলে দেয় তারা তো মুসলমান, যারা পুতুল ঝাড়ে না ধরেই থাকে তারা কেমন মুসলমান? তখন ঝগড়া শুরু হয়ে গেল, আর ক্লাস হলো না, বন্ধ হয়ে গেল। আমি বলতেছিলাম এই বাংলার মাসে, এই বাংলার যে গুরুত্ব দিয়ে আমি কয়েক জায়গায় ডিকশনারি খুঁজলাম বাংলা অভিধান, অনেকেই বাংলা অভিধান চাইছি শুধু ইংরেজি আমাকে দেয়, আমি ইংরেজি নিয়ে কি করব, আমি তো বাঙালি মানুষ, আমার বাংলায় কথাবার্তা বলতে হবে, এরকম করে বলতেছিলাম। এইভাবে তারা আমাদেরকে এই টিটকারি দিয়ে দিয়ে আহলে হাদিসের ওপর বিষাক্ত ঘ্যাস ছেড়ে দেয়। অনেক অনেক সভায় আমাদের গোপালপুরে কয়েকদিন আগে একটা সভা হয়ে গেল, সবার ভিতরে আহলে হাদিসদেরকে নানা বকা বকা দিয়েছিল, নানান বকবাস তারা দিল। দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা জুমারের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ সুন্দর হাদিস নাজিল করেছেন। কোরআনে কারিমকে আল্লাহ রাব্বুল আলামিন হাদিস বলেছেন, আর হাদিস তো হাদিসই, এরকম করে আমাদেরকে অপমান করার জন্য তারা বিশেষভাবে প্রয়াস পাচ্ছেন। বলে আমরা হাত উঠাই কোথায় পাইলাম, আমরা নামাজ পড়ি কোথায় পাইলাম, আমরা যদি বলি বুখারিতে পড়েছি, ওরা বলে কি এই বুখারিতে পাস নাই, কোথাও নাই, ডাইরেক্ট বলে কোথাও নাই। এই বাংলা বাজার থেকে সাবা ইসলামিয়া লাইব্রেরির আমাদের আহলে হাদিসের কোনো কিতাব নয়, আমার দাদার কিতাব ছিল, আমার পিতার কিতাব ছিল, আমার ভাই ডক্টর মুসলিউদ্দিনের উনির কিতাব আছে, ওইগুলো একটু পুরান হয়ে গেছে, কাজেই নতুন কিতাব আমি কিনেছি এই জায়গাতে, এই আমিন বলার হাদিস, তারপর রফলিয়া হাদিস, সবগুলো হাদিস এখানে আল্লাহ রাসূলের পক্ষ থেকে সংরক্ষিত আছে। আল্লাহর পরে যত কিছু আছে সব আল্লাহরই সৃষ্টি, আল্লাহর পরে যা কিছু আছে
সব আল্লাহর সৃষ্টি, রাসূলের পরে যত মানুষ হবে সব মুহাম্মাদের উম্মত, কারো সাধ্য নাই আল্লাহর রাসূলকে ডিঙ্গিয়ে যে একটা কথা বলার সাধ্য, কারো নাই, কোন মুসলমানের শক্তি নাই, সাধ্য নাই, বুদ্ধি জ্ঞান খাটানো যাবে না। আল্লাহর নবীর পরে যত মানুষ রয়েছে সবগুলাই বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এ কথা তো ঠিক আছে, সকলে জানেন, বিশ্বাস করেন। তাহলে আল্লাহ রাসূলের বাইরে, আল্লাহ রাসূলের অনুসরণ ছাড়া, আল্লাহ রাসূলের বিরুদ্ধে আমরা যারা কথা বলি তারা কি ধরনের মুসলমান আমরা নিজেরাই চিন্তা করতে পারি। আমাকে বলবেন তুমি হাদিস করে নিয়েছো, আমি একটা ইবতেদায়ী শিক্ষক, ইবতেদায়ী স্বতন্ত্র ইবতেদায়ী প্রধান শিক্ষক, আজ থেকে 30 বছর ধরে শিক্ষকতা করি, কোনো সরকারি বেতন দেয় না, এই সরকার হয়তো কিছুটা নমনীয় হয়েছে, দিবে কিনা তাও জানি না। কাজে বলবেন যে তুমি এত বড় বড় কথা কও, তাহলে বড় বড় কথা আল্লাহ রাসূল বলেছেন আমরা তাই বলি। বলে দেখেন, কানা ইয়ারফু ইয়াদাইহি হাজমুন কাবাই ইজা আফতা সালাতা সালাতা ওয়া ইজা কাব্বারা লিরুকুয়ে ওয়া যা রাফা রাসু ওয়া যা রুকে রাফা কাযালিকা, এরকম করে আল্লাহ রাসূল যখন রুকুতে যাইতেন হাত তুলতেন, আল্লাহ যখন আল্লাহ রাসূল যখন নামাজ যাইতেন হাত তুলতেন, রুকু থেকে উঠতেন হাত তুলতেন। এই বুখারী শরীফের বেশ কয়েকটা হাদিস এইখানে রয়েছে, আল্লাহ রাসূলের ডাইরেক্ট কথা। কাজেই আমাদেরকে বলা হয়, আমাদেরকে কেউ কেউ না মুজাহি বলে, কেউ কেউ মুসলমানই কয় না, এই বুখারী মুসলিমে আমিনের হাদিস রয়েছে, রাফিয়াদের হাদিস, এই বুখারী মুসলিমের সবগুলোই রয়েছে। একটু সামান্য বললাম, আমাকে সময় আগেই রসাত করে দিয়েছে, সংক্ষেপ করুন বা শেষ করুন, আমি সংক্ষেপ শেষ করলাম এই বুখারীর একটু হাদিস দিয়েই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে সকলকেই এই সব বাজে সমালোচনার থেকে বেঁচে সহি হাদিসগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সবাই বল আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।